কোনোভাবেই সরকারি জমি দখল নয়, আর এমনই বার্তা দিয়ে কুলটির নিয়ামতপুরে নিথুরিয়া রোডে এবারে অভিযান চালালো পৌর নিগমের প্রতিনিধিরা। পৌর নিগমের লিগাল সেলের অ্যাডভাইজার রবিউল ইসলামের নেতৃত্বে স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতায় লিথুরিয়া রোডে জবরদখলকারী দোকান ও হকারদের কার্যত হুঁশিয়ারিতে এই অভিযান চালানো হয়। রবিউল ইসলাম বলেন, আমরা কাউকেই উঠাচ্ছি না, কিন্তু সরকারি জমি দখল করে সেখানে কিছু নির্মাণ করা চলবে না। হকার যারা রয়েছেন তারা জিনিসপত্র বিক্রি করুন রাস্তার ধারে এসে, কিন্তু তারা বিক্রি হয়ে গেলে সেই দোকান গুটিয়ে নিয়ে চলে যান সরকারি জমিতে জবরদখল করে, কিছু নির্মাণ করলে তাদের উঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে। তবে রাস্তার পাশে ড্রেন টু ড্রেন যেন দখলদারি না হয়। এছাড়া এদিনের এই অভিযানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের আধিকারিকরা, কুলটি বড় কার্যালয়ের চেয়ারম্যান সহ পুলিশ। কাজল মিত্রের রিপোর্ট, নিউজ সমাজ হিতৈষী। একটাই করছি যে সরকারি জমির উপর কেউ যেন এনক্রোচমেন্ট করে না বসে। যারা হকাররা রয়েছে তারা ঠেলা নিয়ে আসুক, জিনিসপত্র সকাল থেকে সন্ধ্যা অবধি বিক্রি করুক এবং রাত্রে তারা জিনিসপত্রগুলো নিয়ে চলে যাক। এনক্রোচমেন্ট করে, রোডকে এনক্রোচমেন্ট করে কেউ যদি গুমটি বানায়, ঝোপড়ি করে, সেগুলো আমরা করবো না। আমরা কাউকে ওঠাচ্ছিও না, আমরা কাউকে চলে যেতেও বলছি না। আমরা শুধু বলছি রাস্তা থেকে আপনারা ক্লিয়ার রাখুন, মানুষ যাতে যাতায়াত করতে পারে। সরকারি জমি দখল করা কোনো মতে যাবে না। আপনারা যারা রাস্তার মধ্যে হকারি করছেন, আপনারা ডেলি জিনিসপত্র নিয়ে আসুন, বিক্রি করুন, আবার জিনিসপত্র নিয়ে চলে যান। আমরা আজকে সবাইকে বারবার বলে যাচ্ছি, এই জিনিসটা আমরা আসানসোল পৌর নিগমের অধীনে 106টা ওয়ার্ডের মধ্যে, এবং আরেকটা কথা আমরা এখানে সবাইকে বলছি, যাদের পারমানেন্ট দোকান রয়েছে, আপনি দেখুন এখানে একটা পারমানেন্ট দোকানের সামনে অনেকে বের করে দিচ্ছে, সেট বের করে দিচ্ছে। একজন পারমানেন্ট দোকানের সামনে আপনি এখানে দেখুন, এরা রাস্তা থেকে এনক্রোচ করে দিল, তাহলে মানুষ যাবে কোথার থেকে? আমাদের এইটাই বক্তব্য। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় আমাদেরকে একটা কথা বলে পাঠিয়েছেন, আমাদের এখানে আসা কুলটি বড়োর বরাকর বড়ো সমস্ত সবাই রয়েছেন, পুলিশ অফিসাররা রয়েছেন। আমাদের শুধু একটাই বক্তব্য, আপনারা কোনো মতে রোড এনক্রোচমেন্ট করবেন না, সরকারি জায়গা দখল করতে কোনো মতে আমরা দেবো না। আমরা কোনো ফুটপাথবাসীকে বলছি না যে আপনারা চলে যান। দেখা যাচ্ছে আপনারা তো রোড যেখানে সেখানে বিভিন্ন জায়গায় গাড়ি দাঁড়িয়ে করছে, সঠিক পার্কিংয়ের ব্যবস্থা দেখুন। একটা কথা বলি, এই যে আজকে আমরা যে দু সাইডে আপনি যদি দেখতে পান, এই যে নিয়ামতপুর আমরা লিথুরিয়া রোড দিয়ে চলছি, এদিকে দোকান নিজের জায়গায় যদি থাকে এবং বাম দিকে দোকান নিজের জায়গায় যদি থাকে, তাহলে প্রচুর জায়গা রয়েছে। আমরা জানি যে মানুষকে তাদের টু হুইলার নিয়ে আসতে হবে, তাদের গাড়ি দাঁড় করাতে হবে। এই জন্যই আমরা বলছি সরকারি জায়গা দখল করে বিশাল বিশাল দোকান করবেন না। সবাই যদি নিজে নিজে জায়গায় থাকতে পারে, তাহলে নিশ্চয়ই সবার তাদের নিজেদের যে ব্যক্তিগত গাড়ি নিয়ে আসেন সেটাও দাঁড় করানো যাবে। ফোর হুইলার গাড়িগুলোর জন্য আমাদের নির্দিষ্ট জায়গা আছে। আমরা জানি যে নিয়ামতপুর কুলটি অঞ্চলে কিছু যেখানে বাজার এলাকা আমাদের জায়গা কম, এটা সমস্ত মানুষও জানে, আমরাও জানি। আমরা ব্যবস্থা করছি যে আরও যাতে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় ফোর হুইলারের জন্য, সেটা আমরা চেষ্টা করছি। আমাদের একটাই বক্তব্য, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটাই বক্তব্য, সরকারি জমি আপনারা দয়া করে দখল করবেন না। আপনারা যারা রাস্তায় বিক্রেতা, যারা হকার, আপনারা জিনিসপত্র বিক্রি করুন এবং রাত হলে, আপনার সন্ধ্যা হলে সেই জিনিসগুলো নিয়ে চলে যান। রোডকে চওড়া রাখুন, রোডকে এনক্রোচমেন্ট করা যাবে না। আপনার নাম রবিউল ইসলাম। এই তুমি একদম এই বাসে যাবে না, বাসে যাবে না, ব্যাংকে করতো না।